الصوت رعد. তেষট্টি সময় দ্রুত চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময় দ্রুত পার হয়ে যাবে, জ্ঞান কমে যাবে, ফিতনা প্রকাশ পাবে, দুনিয়ার অধিক লোভ ও কার্পণ্য মানুষের মাঝে নিক্ষিপ্ত হবে এবং হারজ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারজ মানে হত্যাকাণ্ড। অন্য বর্ণনায় আছে, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না সময় পরস্পর নিকটবর্তী হবে, অর্থাৎ দ্রুত চলে যাবে। বছর হবে মাসের ন্যায়, মাস হবে সপ্তাহের ন্যায়, সপ্তাহ হবে দিনের ন্যায়, দিন হবে ঘন্টার ন্যায়, ঘন্টা হবে দেশলা কিংবা খড়কুটোর আগুনের ন্যায়। আলিমরা বলেন, সময় দ্রুত চলে যাওয়ার মানে সময়ের বরকত কমে যাওয়া। পূর্ববর্তী লোকেরা দিনই বিশে যে কাজগুলো এক ঘন্টা সেরে ফেলত, এখন তা কয়েক ঘন্টা করা সম্ভব হয় না। ইবনে হাজার রহমতুল্লাহ বলেন, সময় দ্রুত চলে যাওয়ার ব্যাপারটি এ যুগে সত্যি পাওয়া যাচ্ছে। আজ আমরা সময় এত দ্রুত যেতে দেখেছি যা ইতিপূর্বে দেখিনি। ইবনে হাজার রহমতুল্লাহ সময় যখন এই অবস্থা, আমাদের সময়ের কথা ভাবুন, কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। কেউ কেউ বলেছেন, ইমাম মাহদির যুগে সময় আরো দ্রুত চলে যাবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। একজন আলিম বলেছেন, মোবাইল ফোন, ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সবকিছু কাছাকাছি হয়ে যাবে, কেউ কাউকে দূরে ভাববে না। যেমন আগে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে বেশ কয়েকদিন লেগে যেত, অথচ বর্তমান যুগে কয়েক ঘন্টার মধ্যেই যাওয়া যায়। সময় যে দ্রুত চলে যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। কোভিড এর কথা চিন্তা করুন, দেখতে দেখতে 3 বছর অতিবাহিত হয়ে গেল, তবে শেষ জামানায় সময় আরো দ্রুত যাবে। কারণ আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মতো কখনো দিনকে বড় করেন, আবার কখনো ছোট করেন। তিনি তো একমাত্র দিন ও রাতের পরিবর্তনকারী, আর এই ব্যাপারটি দাজ্জালের সময় বিশেষভাবে দেখা দেবে। তখন একদিন, এক বছর, এক মাস ও সপ্তাহ সমান হবে। অতএব দিন যেমন বড় হতে পারে, তেমনি ভাবে তা ছোট হতে পারে, যা এখনো সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। 64, ছোট লোকদের বড় বড় বিষয়ে কথা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রতারণার যুগ আসবে। মিথ্যুককে তখন সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী প্রচার করা হবে, আত্মসৎকারীকে আমানতদার এবং আমানতদারকে আত্মসৎকারী মনে করা হবে। সে সময় রুয়াই বেজা কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রুয়াই বেজাকে? তিনি বললেন, রুয়াই বেজা হলো সেই বেকুপ লোকটি যে জাতীয় ব্যাপারে কথা বলবে। বর্তমানে গণ্ড মূর্খরাই জ্ঞানীদের ওপর প্রভাব বিস্তার করেছে, তারাই আজ সমাজের নেতা। 65, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হবে লুকা বিন লুকা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হবে লুকা বিন লুকা। আরবিতে দুশ্চরিত্র ব্যক্তিকে লুকা বলা হয়। নির্গত গণ্ড মূর্খ অর্থ বোঝানোর জন্য এর ব্যবহার বেশি হয়। খারাপ, দুশ্চরিত্র, নষ্ট নারীদের ক্ষেত্রে লুকা ব্যবহার করা হয়। শেষ জামানায় এরকম দুশ্চরিত্র ব্যক্তি গাড়ি, বাড়ি, ধন সম্পদ, মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তে সবচেয়ে সুখী ব্যক্তি গণ্য হবে। হালাল হারাম যাচাই না করে সব ধরনের সোর্স থেকে উপার্জন করবে। বর্তমানে লুকা বিন লুকার অভাব নেই। বিভিন্ন সেলিব্রিটিদের কথাই ভাবুন, এদের অধিকাংশই সম্পদশালী দুশ্চরিত্রা, অথচ এরা সমাজের কোনো কাজই আসে না। উল্টো এরা নগ্নতা ছড়ায়, মানুষকে হারাম কাজে উৎসাহ দেয়। দুঃখের বিষয়, যুবকরাও তাদের মতো হতে চায়। 66, মসজিদকে পর্যটন ও পারাপারের পথ হিসেবে ব্যবহার। মানুষ শেষ যুগে মসজিদের ভিতর দিয়েই এদিক থেকে ওদিকে যাবে, পর্যটন কেন্দ্রের মতো ব্যবহার করবে, নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসবে না, বরং মসজিদের মনোমুগ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসবে। 66, বিয়ের মোহর ও ঘোড়ার দাম অত্যধিক বেড়ে যাবে, তারপর পুনরায় কমে যাবে। খারেজা বিন সায়্যিদ আল বুরজানি রহমতুল্লাহ বলেন, নামাজের উদ্দেশ্যে আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে বের হলাম। ইমাম তখন রুকুতে ছিলেন, ফলে আমরা ইমামের সাথেই রুকুতে চলে গেলাম। এরপর কিছু দূরে হেঁটে গিয়ে আমরা কাতারে সামিল হলাম। তখন এক ব্যক্তি আব্দুল্লাহর পাশ দিয়ে যাওয়ার সময় বলল, আসসালামু আলাইকুম, হে আবু আব্দুর রহমান। উত্তরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহ তার রাসূল সত্যই বলেছেন। নামাজ শেষে লোকজন বলল,
ব্যক্তি বিশেষ সালাম প্রধানকে কেন্দ্র করে হয়তো আপনি তা বলেছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলা হতো কিয়ামতের কিছু আলামত হলো মসজিদগুলোকে রাস্তা বানিয়ে নেওয়া, কেউ কাউকে জানাশোনার ভিত্তিতে সালাম দেওয়া, পুরুষ ও মহিলা সমভাবে ব্যবসায় অংশগ্রহণ করা, ও মোহরের মূল্য বেড়ে যাবে তারপর কমে যাবে, এবং ঘোড়ার দাম বেড়ে গিয়ে পরে কমে যাওয়া, এরপর আর কখনো বাড়বে না। এখন বিয়ে করার ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ মূল্যে মোহর নির্ধারণ করা হয়, তবে মাল খামার পর মোহরের মূল্য কম হয়ে যাবে, কেন তখন যুদ্ধের কারণে পুরুষদের সংখ্যা কমে যাবে। ঠিক তেমনি মহাযুদ্ধের পর ঘোড়ার দামও বৃদ্ধি পাবে, যুদ্ধের কারণে আধুনিক সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তখন বাহন হিসেবে ঘোড়াই উত্তম সওয়ারি হবে, তাছাড়া ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহার করা হবে। তারপর যখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন তখন আবার ঘোড়ার মূল্য কমে যাবে, কারণ এরপরে পৃথিবীতে আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। 68 বাজার ও দোকানপাট কাছাকাছি হয়ে যাবে। আগের যুগের মানুষ বাজার করতে অন্য এলাকায় যেত, তাও সকালে যেত আসতো বিকাল করে, তখন দোকানপাটও ছিল দূর দূরান্তে, আর এখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে যে ঘরে বসেই বাজার করা যায়, বাড়ি থেকে 1 মিনিট হাঁটলেই দোকানের দেখা মিলে, কয়েক ঘন্টার ব্যবধানে কয়েকটি শপিং মলে ঘুরে আসা যায়। হাট বাজার কাছাকাছি হয়ে যাওয়া কিয়ামতের আরেকটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পায়, মিথ্যা বেড়ে যায় এবং বাজারগুলো পরস্পর নিকটবর্তী হয়। 69 সকল জাতি মুসলিম জাতির ওপর ঝাঁপিয়ে পড়বে। কিয়ামতের পূর্বক্ষণে সকল বিধর্মী পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেট সামনে রেখে যেমন একে অপরকে খাবারের জন্য ডাকাডাকি করে, ঠিক তেমনি সকল বিধর্মী জাতি মুসলমানদের ধ্বংস করার জন্য একে অপরকে ডাকাডাকি করবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেদিন আমাদের মুসলিমের সংখ্যা কম থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে অনেক, তবে তোমরা সেদিন জোয়ারে ভেসে যাওয়া খড়কুটির ন্যায় একেবারেই গুরুত্বহীন হয়ে পড়বে, আর আল্লাহ তাআলা তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবেন আর তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দিবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, ওহান কি? তিনি বললেন, দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা। অন্য হাদিসে আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ করা ছেড়ে দেবে, তখন আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেবেন, তোমরা তোমাদের দিনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না। বর্তমানে মুসলিমদের সংখ্যা 150 কোটিরও বেশি, তারপরও এরা আজ এত দুর্বল কেন? কারণ এরা দুনিয়াকে ভালোবাসে আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, উম্মার জন্য তাদের কোনো মায়া দয়া নেই, তারা যুদ্ধ বিগ্রহ করতে চায় না, জিহাদকে ভয় পায়। তাই তো আল্লাহ তাআলা শত্রুদের অন্তর থেকে মুসলমানদের ভয়ভীতি একেবারেই উঠিয়ে নিয়েছেন, কাফিররা মুসলমানদের কোনো পাত্তাই দেয় না, তবে প্রকৃত মুমিনরা আল্লাহর পথে সবসময় জিহাদ চালিয়ে যাবে, তারা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না, তারাই ঈসা আলাইহিসসালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। 70 নামাজে ইমামতি করতে উৎসাহী হবে না। কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষের মাঝে ব্যাপক হারে মূর্খতা ছড়িয়ে পড়বে, যার কারণে নামাজের ইমামতি করতে পারে এমন লোক খুঁজে পাওয়া যাবে না, ফলে একে অপরকে ইমামতির জন্য ধাক্কাধাক্কি করবে, অথচ কেউ সামনে অগ্রসর হওয়ার সাহসটুকুও দেখাবে না, কারণ তাদের নিকট শরীয়তের কোনো জ্ঞান নেই এবং তারা শুদ্ধভাবে কিরাত পড়তে পারে না। সালমা বিনতে হুররা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের বিশেষ একটি আলামত হলো মসজিদের মুসল্লিরা একে অপরকে ইমামতির জন্য সামনে ঠেলবে, অথচ তারা এমন কোন ইমাম পাবে না যিনি তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন এক সময় আসবে যখন মানুষগুলো কোথাও একত্রিত হবে এবং মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে সত্যিকারের একজন মুমিনও থাকবে না। এই সময় এখনো আসেনি, এখনো মসজিদগুলোতে আলিম ছাত্র ও বিশিষ্টকারীদেরকে পাওয়া যাচ্ছে, তবে ভবিষ্যতে হবে। 71 মুমিনের স্বপ্ন সত্য হওয়া। মানুষ ঘুমের মধ্যে যা কিছু দেখে তার মধ্যে কিছু ভোরের আলোর মতো সত্য, কিছু সম্পূর্ণ মিথ্যা আর কিছু নফসের ধোকা। কিয়ামতের পূর্ব মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রচুর সত্য স্বপ্ন দেখাবেন, কিয়ামতের নিদর্শন সম্বলিত বহু ইঙ্গিত তাতে দেওয়া থাকবে। মুমিনের স্বপ্ন সত্য হওয়া কিয়ামতের আরেকটি আলামত। মুমিনের ঈমান যতই শক্তিশালী হবে ততই তার স্বপ্ন হবে অত্যধিক সত্য,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় যতই ঘনিয়ে আসবে ততই কোনো মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না, তবে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সত্য স্বপ্ন দেখবে সেই ব্যক্তি যে সবচাইতে বেশি সত্য কথা বলে। কারণ মুসলমানের স্বপ্ন তো নবুয়াতের 45 অংশের একাংশ। বুখারীর বর্ণনা রয়েছে, আর যা নবুয়াতের একাংশ তা তো আর মিথ্যা হতে পারে না। কখনই সত্য স্বপ্ন দেখা দেবে তা নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে। কেউ বলেন, কিয়ামতের পূর্বক্ষণে যখন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, অত্যধিক হত্যাকাণ্ড ও ফিতনার কারণে যখন শরীয়তের নিদর্শন সমূহ মুছে যাবে, তখন মানুষের প্রয়োজন দেখা দিবে কোন এক নবীর আবির্ভাবের। কিন্তু আমাদের নবী তো শেষ নবী, তারপর তো আর কোন নবী আসবেন না। তাই তো মুসলমানরা তখন সুসংবাদ ও সতর্কতামূলক সত্য স্বপ্ন দেখতে শুরু করবে। আরেকদল বলেন, মুমিনদের সংখ্যা যখন কমে যাবে এবং কাফির মুশরিক ফাসিক ও মূর্খের সংখ্যা বেড়ে যাবে, তখন মুমিনদেরকে সম্মান ও সান্ত্বনা দেওয়ার জন্য এই সত্য স্বপ্ন দেখানো হবে। ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়াতে অবতরণ করবেন, তখনকার মুমিনরা এই সত্য স্বপ্ন দেখবেন, কারণ তারা হবেন সত্যবাদী মুসলমান এবং তাদের স্বপ্ন হবে সত্য। ইবনে হাজার রহমাতুল্লাহ বলেন, শেষ জামানায় মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। এর ব্যাখ্যা তিনি বলেন, স্বপ্নগুলো সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত হবে, মিথ্যা বা সন্দেহের অবকাশ থাকবে না। বাস্তবসম্মত হওয়ায় মুমিনের কাছে স্বপ্নটি সম্পূর্ণরূপে ধরা পড়বে, শেষ জামানায় মুমিনরাও অপরিচিত থাকবে। যেমনটা হাদিসে এসেছে, অপরিচিত অবস্থার মধ্য দিয়ে ইসলামের সূচনা, ওচরে ইসলাম আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সত্য স্বপ্নই হবে তখন মুমিনদের একমাত্র সম্বল। সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে সুসংবাদ দিবেন, দিনের উপর ধীর অবিচল থাকতে সাহায্য করবেন। আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।